হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে হচ্ছে আমার মনটা ভালো নেই। এর জন্য আমি অনেকদিন, মানে বেশ 3-4 দিন ধরে ব্লগ করতে পারছি না, কি আমি মানে আমার মনটা ভালো নেই বলে আমি হচ্ছে না করা। সেই মনটা খারাপের একটা কারণ আছে, সেই কারণটাই তোমাদেরকে আমি একটু শেয়ার করব। তার জন্য আজকে একটু ভাবলাম তোমাদেরকে একটু বলি। অবশ্যই ব্লগ দেব, মানে আগে একটু মন থেকে স্টেবল হয়ে যায় তারপর অবশ্যই দেব। তো আমি অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমার মন খারাপের কারণ হলো এটাই যে হচ্ছে আমি যেই ফোনে ভিডিও করতাম সেই ফোনটা, মানে ফোনের সামনের কাঁচটা ভেঙে গেছে। মানে কেমনভাবে ভাঙলো জানো তো? আমি জাস্ট একটা জায়গায় বসেছিলাম, নিচে বসেছিলাম, ওই আমার ব্যালকনিতে নিচে বসেছিলাম। ফোনটা ওই চৌকাট, মানে একটা দরজার সামনে রাখা ছিল, তো ফোনটা আমি জাস্ট নিতে যাই আর কিছু হয়নি। মানে এগুলোকে বলে কপাল খারাপ থাকলে যা হয়, হাত থেকে পড়ে গেল, কী হচ্ছে, মানে কোনো কোনো একটা ইনসিডেন্ট ঘটলো তখন খারাপ হলো, তখন যদি কিছু হয় তখন হয়, ঠিক হয় ঠিক হয়, কিন্তু এভাবে যে মানে হতে পারে একটা ঘটনা, ঠিক আমি কদিন ধরে মেনে নিতে পারছি না। মানে আমি প্রথমে ফোনটাকে ধরলাম, জাস্ট ফোনটা একটুখানি মানে ধরতে গিয়ে, যেমন কি হয় হাতে ধরো কোনো একটা জিনিস ধরতে ইচ্ছ, জিনিসটাকে শক্ত করে যদি ধরতে না পারো তখন কি হয়, হাতটা একটু নড়বড় করে। তো ওই জিনিসটাই হয়েছে আমার, একটু হাতটা জাস্ট নড়বড় করেছে আর সঙ্গে সঙ্গে ফোনটার মানে স্ক্রিনটা, মানে স্ক্রিনটা এমন করে বেঁকে যাওয়ার পরে দিয়ে একটা দেওয়ালে, মানে চৌকাঠে একটু ঠেকলো, দিয়ে পুরোটা ক্র্যাক হয়ে গেল। আমি ওই ফোনটাতে ভিডিও করি কয়েকদিন ধরে। সত্যি আমার মনটা, মানে এটা বিগত ধরো 3-4 দিনকার ঘটনা, আমি তার জন্য ভিডিও করতে পারছি না, কী করবো, মনটা খুবই 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 খারাপ ছিল। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, তোমাদের আমার কথাটা, আমি আমার মনের ভাবটা একটু জানাই, তাহলে যদি একটু হালকা হয়। সবাইকেই, মানে যাকে আমি ফোন করছি তাকে বলছি যে এরকম অবস্থা আমার। আমি আমার এই বিয়ের পর থেকে যে আমার দুটো 3টে ফোন ইউজ করা হলো এই নিয়ে, মানে এটা আমার 3 নম্বর ফোন। তো আগের ফোনগুলো, প্রথমের ফোনটা তো একদম খুব ভালো আছে, ওটা জাস্ট আমি মানে জিও সিম সাপোর্ট করতো না বলেই আমি ওই ওটা আমি চেঞ্জ করে রেডমি নিয়েছিলাম। তো রেডমিটা, রেডমিরও ওপর থেকে, খাটের ওপর থেকে একদিন পড়ে গিয়ে পুরো স্ক্রিনটা 3-6টা ক্র্যাক হয়ে গেছিলো, তাও চলছিল, আমি এটি ইয়ে করিনি। কিন্তু এইটা নেওয়ার পর থেকে আমি এই ফোনটাকে সত্যি খুব মানে যত্ন করে রাখি, খুব ভালোবাসি। তো আমি এই ফোনটাকে খুবই খুবই ভালোবাসি, মানে খুব যত্ন করে রেখে দিতাম। কিন্তু এভাবে যে ইনসিডেন্ট ঘটে যাবে আমি বুঝতেই পারলাম না, কী করবো এখন, ইনসিডেন্ট ঘটে গেছে, এখন ঘটে গেলে আমি তো আর মাথা ঠুকে কিছু করতে পারবো না। মনটাকে ওরকমভাবে বোঝানোর চেষ্টা করছি যে হচ্ছে কী করবি, ঠিক আছে এখন হয়ে গেছে। আর এই আগস্ট মাসটা আমার একটু, আমার না আমার ফ্যামিলির পক্ষে একটু ভালো ছিল না, মানে একটু ভালো কাটেনি। আজকে আগস্ট মাসের, আজকে মনে হয় কত তারিখ হলো, 24 তারিখ, তো 24 না আজকে 25 তারিখ, তো একটু ভালো কাটেনি। শরীর খারাপ বলো, তারপরে এই সব ঘটনাগুলো সবই হচ্ছে। তো দেখি এখন, এইগুলো ব্যাপার, কিন্তু তোমাদেরকে তার জন্য ভাবলাম শেয়ার করি। আর আর কি বলবো বলো তো, আর একটা কথা বলার আছে তোমাদেরকে, এই যে আমার যে ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি সেটাতে কিন্তু ভিউয়ার্স একদমই হচ্ছে না। তুমি কী করবো বলো, তার জন্য কি আমি ব্লগ করা বন্ধ করে দেবো? তোমাদের ওপিনিয়ন আমি চাইছি, একদমই হচ্ছে না, মানে হচ্ছে ভিউয়ার্স হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, মনটা খুব খারাপ হয়। আমি চেষ্টা করছি, ইভেন তোমাদেরকে আমি সবসময় বলি যে আমার সামনে যে আমার যে ভিউয়ার্স আছে তোমরা, তোমাদেরকে সবসময় আমি বলি যে আমার যদি কোনো ফল্ট হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করবে না তো কারা কমেন্ট করবে? হ্যাঁ, তোমরাই তো আমাকে সাপোর্ট দেবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে,
আমার প্রত্যেকটা মানুষের কিন্তু ভুল হয়, ভুল ছোটোখাটো ভুল ধরো ওগুলো লেগেই থাকে জীবনে। হ্যাঁ, তো ভুল করলে তো মানুষ শেখে। তোমাদেরকে আমি বারবার করে বলি কোথায় আমার ভুল হচ্ছে, তোমরা অবশ্যই আমাকে বলবে। তো প্রত্যেক দিন আমি কি বলতো, এই চ্যানেলটা যবে থেকে আমি খুলেছি হয়ে গেল অনেক দিন আগে, তো আমি প্রথমে যখন আমি খুলেছিলাম তখন আমি মানে রেগুলার আমি ভিডিও দিতাম না। রিসেন্টলি এক মাস থেকে আমি ভিডিওটা মানে কন্টিনিউ করার চেষ্টা করছি, দেওয়ার চেষ্টা করছি। আর প্রত্যেক দিন সকালে বলো আর রাত্রে ঘুমানোর সময়, মানে ওটা একদম ধরা বাঁধা যে আমাকে ইউটিউবটা খুলে দেখতে হবে যে আমার ভিউয়ার্স কত হলো, সাবস্ক্রাইবার কত হলো, আমাকে কে কী কমেন্ট করছে অবশ্যই, আর কে লাইক করছে, এগুলো অবশ্যই আমি মানে দেখি। আর যখন দেখি না কিছু হচ্ছে না তখন সত্যি মনটা খুবই খুবই ভেঙে যায়, কী করবো এখন, তাই বলে কি দেওয়া বন্ধ করে দেবো। মাঝে মাঝে সত্যি কথা বলতে কি তাও মানে মনে হয় যে হ্যাঁ হচ্ছে না যখন তখন আর আমি দেবো না, কিন্তু এরকমভাবে যদি চেষ্টা না করে যদি আমি থেমে যাই তখন আমি মানে আমি নিজেকে কি বলবো, যে আমি করেছিলাম হয়নি। কিন্তু একটা মানে একটা জিনিসের কী হয়, একটা জিনিসের ধৈর্য মানে একটা লং টাইম আমি টানতে পারলাম না, এক মাস দু মাস থেকে তো কিছু হবে না। মন আমি মনকে এটাও বলার চেষ্টা করি যে ঠিক আছে, আমার যতদিন আমার ধৈর্য আছে আমি ততদিন টানি না, দেখি না কী হচ্ছে, না হয় শেষে না হয় আমি ছেড়ে দেবো, আমি চ্যানেলটা বন্ধ করে দেবো, হবে না। তো তোমরা অবশ্যই আমার সাপোর্টে মানে আমার আমার আমাকে যদি সাপোর্ট দাও অবশ্যই আমি তোমাদের আমি এগিয়ে যেতে পারবো। তো তোমরা তোমাদের মানে তোমাদেরকে আমার খুবই খুবই প্রয়োজন, তোমরা আমার যদি পাশে থাকো অবশ্যই আমার চ্যানেলটা দাঁড়াবে। আর সত্যি কথা বলতে কি জানো, আমার লাইফের অনেক কথা এখন তোমাদের বলিনি, আর ভাবছি যে অবশ্যই বলবো অল্প অল্প করে, যদি আমার ব্যাপারে তোমরা ইন্টারেস্টেড হও আমার অবশ্যই তোমাদেরকে বলবো। না তো আমি তোমার আমি কে, আমি তো কোনো সেলিব্রিটি নই যে হচ্ছে আমার ব্যাপারে তোমরা জানবে। কিন্তু কি হয় বলো তো, এখন মানে নিজেকে একটু মনে হয় যে হ্যাঁ, এই ধরো ঘরের হাউসওয়াইফ হয়ে আছি এখন, হাউসওয়াইফ আর আমার আমি একটা বাচ্চার মা, হ্যাঁ তার থেকেও একটা পরিচয়, আমি একটা মানে আমি জীবনে একটা কিছু করতে চাই, যে হচ্ছে কিছু একটা করি তাহলে মানে ঘরে বসেও আমার হবে, আমি বাচ্চাও সামলাতে পারবো, মানে আমি সংসারটাকেও দেখতে পারবো, আমি এটাও করতে পারবো, যে আমাকে পাঁচটা লোক চিনবে। সবাই তো নিজের সাকসেসের গল্প করে, হ্যাঁ তো আমি তো এখনও সাকসেস হইনি, তো আমি আমার কথাটাকে বলতে চাইছি, মানে আমার আমি এখনও আমি সাকসেস হইনি, আমি আমি স্ট্রাগল করতে চাইছি, মানে আমি এখন স্ট্রাগল করছি, তো সেই ঘটনায় তোমাদেরকে বলছি। এবার যদি তোমরা আমার পাশে থাকো, ভগবান যদি ঈশ্বর চান, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি সাকসেস হবো একদিন না একদিন, সে দু বছর হোক, তিন বছর হোক, চার বছর হোক, একদিন একদিন সাকসেস হবোই আমি। তোমরা যদি আমার পিছনে থাকো তাহলে অবশ্যই হবো, আর তোমরা যদি না করো তাহলে তো হবে না। তো আমি সেটাই ভাবি যে হচ্ছে তো সেটাই যে আমি স্ট্রাগল করে উঠতে পারছি নাকি, সেই ঘটনায় তোমাদেরকে আমি বলছি। সবাই ধরো সবাই অনেকের চ্যানেল আছে যে যারা সাকসেসের কথা বলে, ওরাও স্ট্রাগল করেছে, স্ট্রাগল না করলে কেউ উঠতে পারে না। হ্যাঁ তো তাই তার জন্য তোমাদেরকে আমি কিছু এই কথাগুলো কিছু শেয়ার করলাম। আমি আমার একদমই উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল যে আমার মনটা খারাপ তো তোমাদের সঙ্গে একটু গল্প করি, অনেকদিন হলো ব্লগ দিই না তো তোমাদের সঙ্গে একটু গল্প করি, এটাই ছিল উদ্দেশ্য। আর তোমাদের সময় বেশি নষ্ট করব না, কারণ তোমরা তো আমার ভিডিওটা লং পর্যন্ত তোমরা দেখবেও না, আর তার জন্য বেশিক্ষণ নেব না, তোমাদের সময় নষ্ট করব না। তোমরা অবশ্যই আমাকে প্লিজ 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 সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ 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 সাপোর্ট করো আমাকে। তোমাদেরকে কি আমি তো সবসময় বলি যে আমার যদি চ্যানেল ভালো না লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো না, কিন্তু অবশ্যই আমাকে একটা করে কমেন্ট কিংবা কিছু মানে কমেন্ট করে জানাও যে তোমার এইটা আমার ভালো লাগে না, তোমার ওটা আমার ভালো লাগে না। অবশ্যই তোমাদেরকে আমি সবসময় তো বলি যে মানুষের কিন্তু সব প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভালো জিনিস থাকে, কিছু না কিছু খারাপ জিনিস থাকে, তো সেটাই তোমাদেরকে আমি বারবার করে বলি যে হচ্ছে তোমরা অবশ্যই আমাকে খারাপ জিনিস যেটা আছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ আর ভালোটাও জানাবে, না হলে খারাপ ভালো যদি দুটো না জানাও তাহলে তো ভালো লাগবে না, যে হ্যাঁ এটা আমার মানে আমি তাহলে বুঝতে পারবো না যে আমার কোনটা ভালো আর কোনটা খারাপ। তো ঠিক আছে, আজকের মতন এখানেই আমি রাখলাম, আর তোমরা অবশ্যই কমেন্ট করবে যে আমি নেক্সট ব্লগ দেবো কি দেবো না, ইচ্ছে তো আছে, কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে ইচ্ছেটা পূরণ হবে না। তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, আর আজকের মতন এখানেই।
এন্ড করছি, আমার ব্লগ তো নয়। সো আজকের মতন টাটা, বাই, গুড নাইট, টাটা।